সংবাদ উপস্থাপনা করছেন। সবচেয়ে বড় যে বিষয় সেটি হচ্ছে বাংলাদেশের ক্ষমতাসীন অবৈধ ফ্যাসিস্ট মধ্যরাতে নির্বাচনকারী মাফিয়া, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তার বিপক্ষে দাঁড়িয়ে নানা কথা বলছেন। তারা একসময় বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভোটই ঠিক নাই, আরেকজন বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ঠিক নাই, আরেকজন বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো কিছুই। আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। দর্শক, আমার ওবায়দুল কাদের স্যার গতকালকে একটা বক্তব্য দেখেছেন না, সবাই শুনেছেন, তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে আর আসার কোনো সুযোগ নাই, এই কথাটা বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব পিটার হার্স্টকে। দর্শক, এই বিষয়টা নিয়ে তারা প্রতিবেদন তৈরি করেছেন। প্রতিবেদন তৈরি করার পরে যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে অভিযোগগুলো তুলেছেন ওবায়দুল কাদের স্যার, এই অভিযোগে তিনি ফেঁসে গিয়েছেন। তিনি এখন মাইনকার সিপাই। আরে ওবায়দুল কাদের স্যার, এখন কি হবে? আমার স্যারকে এভাবে ফাঁসানো এটা ঠিক হয় নাই। ফাঁসানো বলতে কীরকম সেটা আমার কথা না, আপনাদেরকে একটা ভিডিও দেখাবো, ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন কীভাবে ফাঁসছে বা আমেরিকার পক্ষ থেকে এই যে বক্তব্যগুলো দেয় এটার কারণে ওবায়দুল কাদের স্যার কেন এত মাইনকার সিপাই পড়ে গিয়েছে। দর্শক, আমেরিকায়ও বটসুরি হয়, গণতন্ত্র সঠিক চর্চা হয় না, এরকম অনেক অভিযোগ তাদের বিরুদ্ধে তোলা হয়েছে। দর্শক, এগুলো লাগে শুধু বাংলাদেশের জনগণকে দেখানোর জন্য টেলিভিশনে একটা জাস্ট বক্তব্য, অন্তরে বা যেটা আছে সেটা হচ্ছে যে আমেরিকার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। এটা কতটুকু সত্য সেটা ভিডিওর মাধ্যমে প্রমাণ করতে হবে। তারপর আমার ওবায়দুল কাদের স্যারের জন্য আমার বেশি খারাপ লাগতেছে, আমার স্যার এভাবে বলবে সেটা আমি ভাবতে পারি নাই। দর্শক, আপনাদেরকে নাজমুল হাসান বাবুভাইয়ের সেই ভিডিওটা দেখাবো, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা দেরি না করে সেই কাঙ্ক্ষিত ভিডিওটা একটু দেখে আসি, চলুন। বাংলাদেশে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিবেদন প্রকাশ করেছেন সেই প্রতিবেদনের ঝড়ে কাঁপছে, বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্নভাবে সংবাদ উপস্থাপনা করছেন। সবচেয়ে বড় যে বিষয় সেটি হচ্ছে বাংলাদেশের ক্ষমতাসীন অবৈধ ফ্যাসিস্ট মধ্যরাতে নির্বাচনকারী মাফিয়া, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তার বিপক্ষে দাঁড়িয়ে নানা কথা বলছেন। তারা একসময় বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভোটই ঠিক নাই, আরেকজন বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ঠিক নাই, আরেকজন বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো কিছুই ঠিক নাই, আবার তারাই বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র সাম্রাজ্যবাদী, তারা বিভিন্ন দেশে হামলা মামলা এই করে সেই করে নানাবিধ প্রশ্ন সামনে তুলে দাঁড় করিয়েছেন। এখন হঠাৎ করে ঢাকাস্থ বাংলাদেশের মার্কিন যুক্তরাষ্ট্রের যে অ্যাম্বাসি আছে সে অ্যাম্বাসির ওয়েবসাইটে বেশ কয়েকটি ছবি প্রকাশিত হয়েছে। এই ছবিগুলোকে কেন্দ্র করে বিভিন্ন পত্রপত্রিকায় নানাবিধ সংবাদ প্রকাশিত হয়েছে। তো আমি হঠাৎ করে চিন্তাভাবনা করলাম যে হঠাৎ এই আওয়ামী লীগারদের কী এমন ঘটনা ঘটল যেই কারণে তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসিতে যেতে হলো। দুদিন আগে প্রকাশিত প্রচারিত মার্কিন যুক্তরাষ্ট্রের রিপোর্টকে ভিত্তি করে এই আওয়ামী লীগাররা যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে একটি ঝড় তুললেন সেই জায়গায় তারা হঠাৎ করে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসিতে, মানে ঢাকায় যে অ্যাম্বাসি আছে সেই জায়গায় তারা অবস্থান করলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসাডরের সাথে তাদের যেই ছবি সেই ছবিগুলো দেখে আমার মনে হয়েছে যে শেখ হাসিনা, ওবায়দুল কাদের এবং এই আলিগাররা যারা আছেন তাদের লুজ মোশন চলছে। এই লুজ মোশন চলার কারণে তাদের চিকিৎসার জন্য মার্কিন অ্যাম্বাসিতে তারা গিয়েছেন। এখন অনেকেই হয়তো নাও বুঝতে পারছেন লুজ মোশনটা কি, মানে তাদের পাতলা পায়খানা হয়েছে, এই পাতলা পায়খানার চিকিৎসা নেওয়ার জন্য এখন মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসিতে গিয়েছেন। দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে বড় বড় আস্ফালন ছাড়ে জনগণকে বোঝানোর চেষ্টা করে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা এক হাত দুই হাত তিন হাত যত হাত আছে সব হাত দেখিয়ে দিচ্ছেন, অথচ রাতের অন্ধকারে দিনের আলোতে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসিতে গিয়ে এই অ্যাম্বাসাডরের হাত পা ধরে কান্নাকাটি করা। দেখুন, এই যে ওবায়দুল কাদের মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসাডর মার্ক পিটার হার্সের হাতে ফুলের শুভেচ্ছা জানাচ্ছে, আর কি মুখের হাসি
খিটটা রাখতে পারতেছে না, সে তার মুখের চারদিক থেকে সে হাসি বের হয়ে যাচ্ছে। তো দিনের আলোতে রাতের আলোতে এই চুরি চোট্টামি করে মার্কিন যুক্তরাষ্ট্র এম্বাসিতে গিয়ে নাকে খত দেন, সিজদা দেন, সেই জায়গায় গিয়ে তাদেরকে হাত পা ধরেন, তাদের হাত পা মালিশ করেন, আবার নিয়ে গেছেন কারে, আপনারা দেখেন ওই যে আরাফাত একটা আছে না, এতদিন করতো সুশাসন না কুশাসন, এইটা এখন আওয়ামী লীগে ঢুকছে, এই আওয়ামী লীগে। আবার ওই যে কম খান ফারুক খান আছে না, ও গেছে, তার সাথে আরও কিছু চেলাপালা নিয়ে গেছেন। এখন এই যে তারা হঠাৎ করে মার্কিন যুক্তরাষ্ট্রের এম্বাসিতে ঘুরঘুর করছেন, এই আরাফাত, এই যে কম খান আর এই যে ওবায়দুল কাদের, তারা তো সবসময় মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে, জনগণকে দেখান একরকম, কাজ তো করেন আরেক রকম, কিন্তু এই কাজগুলো যে করেন, চুরি চুটামি করে যাই করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের এম্বাসি কিন্তু একটি নীতি ভালো আছে, তাদের কাছে যারাই যায়, তাদের সাথে যাদেরই কথা হয়, তাদের ছবি তারা তাদের ফেসবুকে কিন্তু প্রকাশ করে দেন, ফেসবুক পেজে। এখন এই ছবিগুলো ফেসবুক পেজে কিন্তু তারা প্রকাশ করে দিয়েছেন, তারা কিন্তু কোনো সংবাদ মাধ্যমকে জানায়নি যে তারা চুরি করে মার্কিন অ্যাম্বাসডরের বাসায় যাচ্ছেন বা মার্কিন অ্যাম্বাসডরের অফিসে গিয়ে তারা বৈঠক করছেন। এই যে অবস্থা দেখুন, কি বলে সাংবাদিক সম্মেলন করে, কিভাবে জনগণের সামনে বক্তৃতা বিবৃতিতে তারা কথা বলেন, অথচ তারা অন্যদিকে কি করেন, তারা সেই মার্কিন অ্যাম্বাসির পেছনেই কিন্তু তাদের যেই অবস্থান সেটা, তারা কিন্তু সেই জায়গায় গিয়েই কিন্তু তাদের শেষ আশ্রয়স্থল। এখন ধরেন আজকে যদি বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান হয়, ব্যাপকভাবে এই আওয়ামী লীগাররা অবশ্যই নির্যাতিত হবে, কারণ তারা বাংলাদেশের মানুষকে যেভাবে এই 14-15 বছর যাবৎ শোষণ করছে, শাসন করছে, নির্যাতন করছে, সেই জায়গা থেকে তো একটি রিভেঞ্জ আসবেই। এরকম একটি অবস্থা তৈরি হয় শ্রীলঙ্কার মতো, তাহলে দেখবেন কি এই আমেরিকান অ্যাম্বাসিতে গিয়েই কিন্তু এই ওবায়দুল কাদের তারা লুকাবে যে ভাই আমাদের শেষ রক্ষা করো, আমাদের বাঁচাও। শেখ হাসিনা কিন্তু ঠিক এই জায়গায় যেয়ে পালাতে হবে, এই জায়গায় পালিয়েই কিন্তু দেশের থেকে বিদেশে পালাতে হবে, আর যদি জনগণ কোনো রকম রাস্তার ভিতরে ধরে ফেলে তাহলে তো অবস্থা কী হবে সেটা বুঝতেই পারছেন। তো তারা জানে যে শেষ আশ্রয়স্থল তাদের ওই হয় আমেরিকান এম্বাসি, তা না হলে ইন্ডিয়ান এম্বাসি, কোনো না কোনো এম্বাসিতে যেয়ে তাদের আশ্রয় নিতে হবে, যে জায়গাগুলোতে বাংলাদেশের জনগণ গিয়ে ঠিক সেভাবে তারা প্রোটেস্ট করবে না বা সেই জায়গায় কোনো আক্রমণ চালাবে না, কারণ বহির্বিশ্বের সাথে বাংলাদেশের জনগণের সম্পর্ক তো অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ। দেখুন মার্কিন যুক্তরাষ্ট্র এই যে বর্তমান সময়ে যা যা করছেন, এগুলো কার জন্য করছেন, বাংলাদেশের জনগণের জন্য করছেন, বাংলাদেশের জনগণ যা চায় সেই মতামত তার, তাদের যে মত সেই মতের ভিত্তিতেই কিন্তু তারা এই কথাবার্তা বলছেন, তাদের যে কার্যক্রম সেটা করছেন। মার্কিন যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, এর বাইরে কিন্তু তাদের চাওয়া নাই, তাদের অন্য ব্যবসায়িক স্বার্থ থাকতে পারে, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের জনগণের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে চাওয়া পাওয়া সেটা কিন্তু মিলে গিয়েছে, তো সেই জন্যই তারা কথা বলছেন। অথচ এই শেখ হাসিনা বাইরে আমেরিকাকে কি না বলেন, এই দেখুন এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল লরির, তার পক্ষে যে 40 জন ব্যক্তি স্বাক্ষর করে একটি পত্রিকায় প্রকাশ করেছেন, সেটা তারা বলছেন যে এতদিন কি এটা বিজ্ঞাপন, অথচ সেই পত্রিকার পক্ষ থেকে বলা হচ্ছে না এটা বিজ্ঞাপন না, আমরা যে কোনো ভালো নিউজ বা এরকম হাইলাইট করা নিউজগুলো আমরা এভাবেই প্রকাশ করি। অথচ হাসিনার কিন্তু গায়ের ভিতর জ্বালা ধরে গেছে, একদিকে নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনুসকে মার্কিন যুক্তরাষ্ট্র হিলারি ক্লিনটন সহ এই বিশাল বিশাল মাপের লোকজন সম্মান দেয়, অন্যদিকে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির যেই আন্দোলন সংগ্রাম, সেই সংগ্রামের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যে সমর্থন সেটা সমবেদনা সেগুলো জানান, এবং জনগণের জন্য এই যে বাংলাদেশে আইনের শাসন নাই, পুলিশ র্যাব সেনাবাহিনী এই যে ডিবি এসবি তারা যে অত্যাচার নির্যাতন করছে তার বিরুদ্ধে তারা কথা বলছেন, স্টেট ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট আছে সেই জায়গায় তারা এই যে মানবাধিকার বিষয়ে যে রিপোর্ট সেগুলো প্রকাশ করেন, এই যে কর্মকাণ্ড করছেন মার্কিন যুক্তরাষ্ট্র এটি কার পক্ষে, অবশ্যই বাংলাদেশের জনগণের পক্ষে। এই যে বিষয়গুলো এই আওয়ামী লীগাররা দেখে, শেখ হাসিনা এবং তার এই হোমরা থুমরারা দেখে আসলে সহ্য করতে পারেন না, সহ্য করতে না পেরে এই যে মিডিয়ার মাধ্যমে বড় বড় কথা বলে ফেলেন, তো এই বড় কথা যে বলেন, এই বড় কথার বলতে বলতে তাদের কিন্তু ভিতরে একটা ভয় ঢুকে যায়, ভয় ঢুকে কি হয় তাদের কাপড় চোপড় নষ্ট করে ফেলে, তাদের পাতলা পায়খানা শুরু হয়ে যায়। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের এম্বাসিতে যে বলছেন ভাই আমাদের মাফ করো, আমরা যা বলি যে মিডিয়ার সামনে সংবাদ
সংবাদে যা দেখছো তোমরা, এগুলো হচ্ছে জনগণকে আসলে শান্ত করার জন্য আমরা বলি। আসলে তো আমরা তোমাদের পা চাটা ছাড়া তো আমাদের উপায় নাই, কারণ আমরা তো রাজনীতিতে এই যে ক্ষমতায় অবৈধভাবে আছি, তোমরা যেভাবে করতেছো এটা তো আমরা বেশি দিন থাকতে পারবো না। আর আমরা যদি এখন শক্তিশালী না দেখাই তাহলে জনগণ তো আমাদের একদিনই পিটিয়ে মেরে ফেলবে। সুতরাং এই জন্য আমরা হুমড়ি তামড়ি করি, যাই করি না কেন, এখন আমাদের কাপড় চোপড় কিন্তু নষ্ট হয়ে যায় ভয়ে যে তোমরা আবার কখন স্যাংশন দিয়ে দাও, কখন তোমাদের দেশে যাওয়ার যেই পাসপোর্টের ভিসা সেটা ক্যান্সেল করে দাও। এই জন্য আমরা আসছি, আমাদেরকে একটু রক্ষা করো, রহম করো, অন্তত পক্ষে পাবলিকলি আমরা যাই বলি না কিন্তু কিন্তু তলে তলে কিন্তু আমরা তোমাদের পক্ষেই আছি, এবং শেষ আশ্রয়টা কিন্তু তোমাদের দেশে আমাদের নিতে হবে, সেই ব্যবস্থাটুকু অন্তত পক্ষে করে দিও। অতএব আমাদের কাপড় চোপড় যে নষ্ট হয়ে গেছে, যে লুজ মোশন আমাদের চলছে, এই জায়গায় যদি তোমরা আমাদের আশ্বস্ত করো যে না ঠিক আছে যা বলতেছো বলো, অসুবিধা নাই, কিন্তু নির্বাচন কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারেই হবে, সেরকম কথাবার্তা বলে তো তখন তাদের আবার ওই যে লুজ মোশন মানে পাতলা পায়খানাটা একটু বন্ধ টন্ধ করে আবার তারা ফিরে আসে এবং শেখ হাসিনাকে আশ্বস্ত করে ম্যাডাম কথা টথা বইলে আসছে, পালানোর ব্যবস্থা সব ঠিক আছে, অসুবিধা নাই, অন্তত পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আপনি বলতে থাকেন, অসুবিধা নাই, কিন্তু তলে তলে সব ঠিক আছে। এরকম একটি আতাত করার জন্যই তারা হঠাৎ করে এই মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি অ্যাম্বাসেডর আছেন মার্ক পিটার হার্স তার বাসায় গিয়েছেন বা তার অফিসে গিয়ে এই যে বৈঠকটি করেছেন। তো এরকম সাংবাদিকদের বা মিডিয়াতে এসে হাম্বিতাম্বি করে আবার ওই চোরের মতো আমেরিকান অ্যাম্বাসিতে গিয়ে এরকম সেজদা না দেওয়ার চেয়ে অন্তত পক্ষে কথা না বলা অনেক ভালো। বাপুরা, বাংলাদেশের সবাই জানে তোমাদের অবস্থান কী, তোমরা কী করতে পারো আর কী করতে পারবা আর কী করতে পারবা না, এটা বাংলাদেশের মানুষ জানে, তোমাদের দৌড় কতটুকু। আজকে যদি ভারত তোমাদের একটা ব্যারিকেড দিয়ে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক যেভাবে দিয়েছে, তাহলে তোমরা আসলে দেশ থেকে পালানো তো দূরে থাক, মানে তোমাদের কথা তো দূরে থাক, আরও কত কিছুই নষ্ট করে ফেলবে তোমরা। যাই হোক, কিন্তু জনগণকে বোঝার জন্য আমার এই কথাটা হচ্ছে ভিডিওটা, যে দেখুন তারা সংবাদ মাধ্যমে কী বলে আর তাদের কর্মকাণ্ডটা কী। দেখুন এই যে ছবিটা দেখুন, যে এই চোর বাটপার সবগুলো কিন্তু যে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসিতে সেজদা দিয়ে আসছে, এটাই হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগ। সুতরাং বাংলাদেশের আওয়ামী লীগ যা বলে যা করে সম্পূর্ণ দুইটা বিপরীতমুখী কর্মকাণ্ড, এবং জনগণকে যা আশ্বাস দেয় বুঝবেন যে আপনার বিপদ আছে, কারণ এই আওয়ামী লীগ চোখে মুখে তাকিয়ে যা বলবে মনে করবেন সেটা 100% মিথ্যা কথা, তারা তার পরক্ষণে আপনার ক্ষতি করবে। ঠিক তেমনইভাবে এই সংবাদ মাধ্যমে যাই হাম্বিদাম্বি করে না কেন মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে, এটি হচ্ছে তাদের এক প্রকার একটি ভাওতাবাজি, জনগণকে জাস্ট একটা দেখানো, কিন্তু তলে তলে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে গিয়ে তাদের কিন্তু সেই সুবিধা দিতে হয়। তা না হলে IMF-এর লোন বন্ধ হয়ে যাবে, বিশ্বব্যাংকের লোন বন্ধ হয়ে যাবে, জাইকার লোন বন্ধ হয়ে যাবে, আরও কত কিছু যে বন্ধ হবে, এই বন্ধের ভয়ে শেখ হাসিনা তার আশেপাশে কিন্তু আর যাওয়া যায় না, কারণ এই বন্ধের ভয়ে তার গন্ধ ছড়ায়। তাই আপনারা এই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যা বলে তার কথা কখনো বিশ্বাস করবেন না, কানও দিবেন না, শুধু চোখ দিয়ে দেখবেন যে তারা কী করে, কী বলে আর কী ঘটনা ঘটে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।